বাইরে যেহেতু গিয়েছিলাম, ওকে বকা দিচ্ছে। তো তারপর বাড়ি আসার পর আর ব্লগ করতে পারিনি, কারণ সব কিছু প্যাকিং ট্যাকিং করা ছিল, আর একটু ওয়েদারটা খারাপ ছিল, তো ঠান্ডা দিন হচ্ছিলো, তো তারপর আর করিনি। তো এখন সমস্ত কিছু প্যাক প্যাক করা হয়ে গেছে, আর ট্রেন খুবই লেট আছে, এখানে অনেক লেটই করে। এমনিতে টাইম মনে হয় 11:30 মতো আসে, ডেটটা না 1টা, এখন 1টা দেখাচ্ছি, তো সবে 11:30 বাজছে। তো আমি রেডি হয়ে গেছি, মেয়ে এখনো ঘুমোয়নি, মানে এক ঘুম দিয়ে আবার উঠেও গেছে। আমার যেহেতু একটু পায়ে যন্ত্রণা হচ্ছে আর একটু মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই আমি ভাবছি একটু চা বানাবো, একটা প্যারাসিটামল খেয়ে নেবো, চাটা খাচ্ছি, কারণ আমার তাহলে ওষুধটা খেতে ইজি হয়, নইলে কিন্তু আবার গিলতে গিয়ে বমি বমি হয়ে যাবে, আমার এরকম হয় প্রবলেম, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো আমি একটু চা বানিয়ে ভাবছি একটা প্যারাসিটামল খেয়েই নিই, কারণ তা নাহলে আবার যদি পরে সেই আবার সেম প্রবলেম হয়, মানে আবার যদি যন্ত্রণা ফন্ত্রণা বেড়ে যায় তখন আর একটু অসুবিধা হবে। আর এইভাবে চুলটাকে বেঁধে নিয়েছি, আমি একটু স্টেপ করে নিয়েছি, কারণ এটাতে আবার ফিড করাতে সুবিধা হয়, তাই জন্য এটা পরি বারবার। তো চলো একটু ওষুধ খেয়ে নিই। এমনিতে সেরম কোনো প্রবলেম অতটাই হচ্ছে না, বাট ভয়ে খাচ্ছি, কারণ রাস্তাতে যদি আবার প্রবলেম দেখা দেয় তখন পুরো রাতটাই অসুবিধেই কেটে যাবে। আর এতটাই ট্রেন লেট করছে, মানে কী বলবো, রাত 1টা, মানে মানে অনেক রাতই আর কি, তবুও যেতেই হবে। তো দিনের বেলাতে ট্রেন ছিল শনিবার দিন 11:00, তার সন্ধ্যেবেলা পৌঁছে যেতাম, কিন্তু মেয়েটার জন্য নিলাম না, কারণ ও এমনিতে ঘুমোতে চায় না, তো পুরো দিনটা আমাকে ট্রেনে প্রচণ্ড মানে জ্বালাতন করবে। তো যেহেতু এটা রাত, তো ভাবছি যদি একটু অন্ধকার ভেবে মানে ঘুমোই, দেখা যাক কী হয়। ফাইনালি বেরোবার টাইম চলে এসেছে আর আমরা বেরিয়েছি, আর এখন 1টা বাজে, 1:10 বাজে, আর ব্যাস চলো স্টেশনে দেখা হচ্ছে। বলে দিয়েছে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, চলে যাবো। ও বুঝতেও পারছে না, হ্যাঁ এরমটা একটু সুবিধে, ও বুঝতে পারছে না যে কোথায় যাওয়া হচ্ছে এত রাতে, দেখি মানাই। স্টেশনে আমরা পৌঁছে গেছি, এই যে এখনো পর্যন্ত ঘুমোইনি, আর এখানে মনেই হচ্ছে না যে 1:30 বাজে, দেখা যাক কি আছে। ট্রেনে উঠে আর ব্লগ করা হয়নি, দেখি পৌঁছে তবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা খুব বরকাখাল পৌঁছালাম, আর দুটো স্টপেজ আছে, দুটো না 1টা স্টপেজ, তো খুব স্লো চলছে ট্রেনটা, তাই তো তখন ট্রেনে একদমই ঘুমোতে পারিনি, তো ট্রেন থেকে আসার পর আর ভিডিও করার মতো ক্ষমতাও ছিল না, তারপর এখন আমরা ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন খুব বৃষ্টি পড়ছিল, একটু ঘুমিয়ে গেছিলাম, তবে লাইট চলে গেছিলো, এখন আবার লাইট পেলো। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার তোমাদের সাথে দেখাবো অন্য ব্লগে। তো তোমাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনও প্রেস করে দাও, তাহলে যখনই আমি ভিডিও প্রেস পোস্ট করবো তখন সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে। চলো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবে, টাটা।